এই ঠান্ডায় আবার ইচ্ছে হচ্ছে পিঠে খেতে, তাই আজ আবার বানিয়ে নিলাম আমি পাটিসাপটা। ঘরে সব সরঞ্জাম রয়েছে, তাই কি করব, এবার ভাবলাম যে আবার পিঠে খাওয়া যাক, তাই আজকে আবার পাটিসাপটা বানিয়ে নিলাম। ঘরে একটা নারকেলও ছিল, নারকেলটাকে আমি ভালো করে ফাটিয়ে আমি নারকেলটাকে কুড়িয়ে নিলাম। কুড়িয়ে নিয়ে আবার পাটিসাপটার জন্য সব কিছু রেডি করে নিলাম। এদিকে পাটিসাপটার জন্য তৈরি হয়ে গেল নারকেল কোড়া, আর একটা পাত্র নিয়েছিলাম। পাত্রর মধ্যে আমি নিয়েছিলাম একটু দুধ, আর নিয়েছিলাম গুড়, চালের গুঁড়ো আর ময়দা নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। ব্যাটার বানিয়ে রেডি করে রাখলাম এখানে। আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি ভেতরে ভরার জন্য পুর। পুরটাও আমি নারকেলেরই বানিয়েছি, কারণ আমার ক্ষীরের পাটিসাপটা খুব একটা ভালো লাগে না, নারকেলেরটা আমরা দুজনেই খুব ভালোবাসি, তাই নারকেলেরই পুর ভেতরে দিয়ে আমি বানিয়ে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু তেল নেব, সাদা তেল। আর নিয়েছিলাম আমি বেগুনের বোটা, এখানে আমি ব্রাশ নিইনি, কিন্তু ফ্রাইং প্যানের ইউজ করার জন্য আমি একটা বেগুনের বোটা নিয়েছি। এটা দিয়েই সবচেয়ে ভালো হয়, মাকে দেখতাম এটা দিয়েই বানাতো, তাই মার মতনই আমি এটা দিয়ে পুরো বুলিয়ে নিলাম। আগে প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি, গরম করার পর আমি পুরো বুলিয়ে নিলাম তেলটাকে দিয়ে, যাতে আমার পিঠেটা খুব ভালো হয় না লেগে যায়। এবার ব্যাটারটা আমি আঁচটাকে কিন্তু একটু মিডিয়াম আঁচে রেখেছিলাম। এবার ব্যাটারটা দিয়ে একটা হাতা দিয়ে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে আমি এবার পিঠে বানানোর জন্য দিয়ে দিলাম। একটুখানি এটা গরম হওয়ার পরে দেখো একটু ফুলে ফুলেও উঠবে। তারপরে আমি নারকেলের পুরটা দিয়ে উল্টে দেবো, হয়ে যাবে আমার পাটিসাপটার। এখানে আমি ইউজ করেছিলাম কিন্তু কাঠের একটা খুন্তি, কাঠের খুন্তি ইউজ করলে কিন্তু খুব ভালো হয়, আর পিঠেটা আমার লেগেও যায়নি, খুব ভালো হয়েছিল। ভালো পিঠে তৈরি করার জন্য আমার এই ফ্রাইং প্যানটাই সবচেয়ে বেস্ট, আর তার জন্য আমি প্রত্যেকবারই এই ফ্রাইং প্যানটাই ইউজ করি, আর এই খুন্তিটাকে ইউজ করি, ননস্টিকের তাওয়া এটা। আর প্রত্যেকটা পিঠে আমার খুব ভালো হয়েছিল, প্রত্যেকবার উল্টানোর আগে আগে আমি খুন্তিটার মধ্যে একটু তেল ভরিয়ে নিয়েছিলাম, এই জন্য কিন্তু আমার পিঠেগুলো খুবই ভালো হয়েছিল, একটা পিঠেও লেগে যায়নি, নষ্টও হয়নি, খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা যদি পারো এইরকম করেই এই ফ্রাইং প্যানের মধ্যেই পিঠে বানানো ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমার পেজটা দিয়ে যদি কেউ দেখো তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দিও। টাটা, বাই বাই, গুড বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।